নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরনো বাংলার হারিয়ে যাওয়া একটি চাটনি রেসিপি, কামরাঙ্গা চাটনি। অনেকেই এই রেসিপিটা জানেন না, আজকাল প্রায় বিলুপ্তই হয়ে গেছে, তবে কিছু কিছু রেস্টুরেন্টে এখনও পাওয়া যাচ্ছে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় হেলদি অ্যান্ড টেস্টি কামরাঙ্গা চাটনি। কামরাঙ্গা চাটনি বানানোর জন্য আমি চারটে কামরাঙ্গা নিয়েছি। কামরাঙ্গাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে সামনের আর পেছনের বোটার অংশটাকে আমি কেটে নিয়ে খুব পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন খুব পাতলা করে কাটার, তাহলে চাটনিটা ভালো হবে। আমি একটা পাতিলেবু নিয়েছি, এই পাতিলেবুর আমি রস করে নেব। হাফ কাপ চিনি নিয়েছি, কেননা আমার কামরাঙ্গাটা খুব বেশি টক, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এক চা চামচ মৌরিকে আমি তেল ছাড়া শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সামান্য একটু নুন নিয়েছি বা স্বাদ অনুযায়ী, হলুদ নিয়েছি সামান্য একটু, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচফোড়ন আমি ফোড়নের জন্য নিয়েছি। আর রান্নায় দু চা চামচ আমি সর্ষের তেল ইউজ করব, আর কোনো রকম জল আমি এই চাটনিতে ইউজ করব না, কামরাঙ্গা জলে নিয়ে এটা তৈরি হয়ে যাবে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা এখন গরম হয়ে গেছে। এবার দু চা চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, তেলটা এখন গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, বা একটা শুকনো লঙ্কাও আপনারা দু টুকরো করে দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, একেবারে লো ফ্লেমে আমি ফোড়নটাকে ভেজে নেব। চেষ্টা করবেন ভালো করে ভাজার, যাতে ফোড়নটা পুড়ে না যায়। এখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কামরাঙ্গাটা দিয়ে দিচ্ছি। কামরাঙ্গাটা দিয়ে আমি লো ফ্লেমেই দু মিনিট একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কামরাঙ্গার মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে কামরাঙ্গা থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়। নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, ফ্লেমটাকে আমি লোই রেখেছি। এবার লো ফ্লেমে আমি এই কামরাঙ্গাটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য, তবে আমি মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কামরাঙ্গাটা পুড়ে না যায়। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিচ্ছি, মাঝে একবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। কামরাঙ্গা থেকে নিজস্ব জল বেরিয়েছিল, সেই জলে কামরাঙ্গাটা এখন সেদ্ধ হয়ে গেছে, তবে অতিরিক্ত গলানোর কিন্তু দরকার নেই, হালকা একটু আস্ত আস্ত থাকবে। এবার এর মধ্যে আমি হাফ কাপ চিনিটা দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে লো ফ্লেমেই ঢেকে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিটেই দেখা যাবে যে চিনিটা খুব ভালো করে গলে গেছে, আর কামরাঙ্গা থেকেও জল বেরিয়ে দেখুন কত সুন্দর চিনি আর কামরাঙ্গা মিশে একটা সুন্দর একটা ঘন ঘন একটা জেলি জেলি ভাব তৈরি হয়ে গেছে। এখন কামরাঙ্গাটা একেবারে সুসিদ্ধ। আমাদের চাটনিটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তবে গ্যাস বন্ধ করার আগে আমি শুকনো খোলায় ভেজে রাখা মৌরিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর একটা পাতিলেবু নিয়েছিলাম, সেই পাতিলেবুটার রসটা আমি বের করে নিয়েছি। এবার রসটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব, আর চাটনিটা ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব। যেহেতু এর মধ্যে পাতিলেবুর রস অ্যাড করছি, এটা প্রিজারভেটিভের কাজ করবে, ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। আমাদের আজকের রেসিপি কামরাঙ্গা চাটনি তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, বাই।